হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কালকেই তোমাদের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা বাঙালি কমিউনিটির একটা মিটিংয়ে যাব। কিছুতেই আর ঠিক করে উঠতে পারছিলাম না যে কোন শাড়িটা পরবো, এটা না অন্যটা, কারণ সন্ধ্যাবেলার অনুষ্ঠান, সকলে আসবে, একটু জাঁকজমকও যেমন চাই, আবার একদম খুব বেশি গডি হলে তো ভালো লাগবে না। তো সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম কোনটা পরবো, শেষমেশ ঠিক করে নিয়েছি কোনটা পরবো। চলো দেখো, শাড়িটা একটু ফুলে থাকে, এটাই হচ্ছে শাড়িটার সত্যি। পরে নিয়েছি শাড়িটা, আর এই দুলটা আমার বিয়েতে আমার বন্ধুরা দিয়েছিল, সেটা যাওয়ার আগে ভাবছিলাম সেজে গুজেছি যখন একটা দুটো ছবি তুলি, কৃষ্ণাদের পাল্লায় পড়ে সেই ছবি আর তোলা যাবে না। সেজে গুজে ছবি তুলে এবার আমরা চললাম মন্দিরের দিকে। মন্দিরটা আমাদের খুব কাছে, সেখানেই আজকের মিটিংয়ের হল জন্য হল বুক করা হয়েছে এবং সেখানেই টুকটাক সন্ধ্যাবেলা খাওয়া দাওয়াও হবে। একদিক দিয়ে ভালোই হয়েছে, মন্দিরে হলে ঠাকুরের দর্শনও হবে আবার মিটিংও হবে। তো দেখো সবাই চলে এসছে, এখন পুরো জমজমাট হল, সব আড্ডা চলছে এবং নানান ধরনের ডিসকাশনও চলছে আমাদের একসাথে। মন্দিরের ভেতরে যেহেতু হচ্ছে, কোনো রকম পেঁয়াজ রসুন এবং কোনো আমিষের ছোঁয়া আজকের ডিনারে ছিল না, পুরো ছিমছাম বাঙালি নিরামিষ ডিনার। আজকের মেনুতে ছিল পোলাও, সাথে ডাল, বেগুনি, ফুলকপি আলুর তরকারি, ছানার কালিয়া, পায়েস আর মিষ্টি। তো একদম প্লেট ভরে নিয়ে নিয়েছি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আর একটু আড্ডা। হয়ে গেল আমাদের মিটিং, আমরা ফিরে এসেছি, মিটিং করেছি, কিছুই করিনি। আচ্ছা, কিছুই করিনি আমরা, তুমি তো খেলছিলে, তুমি শুনেছো মিটিং এ কি হলো? তুমি তো বলবে যে মিটিং করছো না তোমরা, ওই যে কি কোয়াইট বললাম, আমরা কিছু শুনতে পাচ্ছিলাম না তো ওই জন্য মিটিং এ। মিটিংয়ের সময় কি কোয়াইট বলেছি তাই বলছি কেন। আসলে সবার সাথে দেখা হলো, খাওয়া দাওয়া একসাথে বেশ ভালো লেগেছে, মন্দিরে হয়েছে বলে। হ্যাঁ, আমি আই টক আ লট, ও ইউ কিপ কোয়াইট, বি টক আ লট, দ্যাটস ট্রু। তো বাচ্চাদেরও সারাক্ষণ হই হুল্লোড়, অন্যান্য বাচ্চাদের সাথে বেশ খেলাধুলো হয়েছে, ওদেরও খুব মজা হয়েছে, আমাদেরও দারুণ মজা হয়েছে। এখন রাত্রে কিছু রান্না করারও নেই, কারণ লেফট ওভার নিয়ে এসেছি আমরা, যা যা ছিল আজকে নিরামিষই ছিল, যা বললাম যে মন্দিরে হয়েছে বলে আমাদের নিরামিষ ছিল আজকে, পুরো একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ। তো বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি, খুব ভালো লেগেছে খেতে। তো চলো চলে এসেছি বাড়িতে, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। বাই।